ছিলো যে বয়সে কচি, তাও ছিল সে বড় জ্ঞানী, করিল হাতিম প্রমাণ তারি নাম যে কুরবানি। দাস্তানে হাতিম তাই, দাস্তানে হাতিম তাই, দাস্তানে হাতিম তাই, দাস্তানে হাতিম তাই। সত্যি আমার সবার উপরে রাগ করার অভ্যেস আছে। মল্লিকা আলিয়া, শেহজাদি কোনো কথাতেই আপনি মনে করবেন? তাহলে তোমার প্রেমিক তোমার সাথে দেখা করতে ফারিস্তানে কেন এলো না? এই জন্য শেহজাদি, কারণ এই ফারিস্তানে শুধু মানুষ কি, তার ছায়াও এই ভেতরে ঢুকবে না। কত নিরপরাধ ব্যক্তিকে অপরাধী বানিয়েছেন! আপনি বাদশা নন, আপনি বাদশার মুখোশধারী শয়তান, একজন শয়তান। কিন্তু আমার আজ এই নিজের মুখটা দেয়। হে আল্লাহ, আমার চেহারা ঠিক হয়ে গেছে। হ্যাঁ মেয়ে, একদম সম্পূর্ণ ঠিক হয়ে গেছে। ছিল যে বয়সে কচি, তাও ছিল সে বড় জ্ঞানী, আমার তো ওটাই মনে হচ্ছে। ওই তো এসছে সাব্বির, তুই গিয়ে অজ্ঞান হয়ে যা, আমি ওকে ফাঁসিয়ে নিয়ে আসছি। যাও দাদা, দাদা দাঁড়িয়ে যাও, দাদা দাদা আমার সাহায্য করো। দাদা কি হয়েছে? আমার সাহায্য করো, ওইখানে আমার ভাইকে সাপ কামড়ে নিয়েছে। সাপে কামড়েছে? হ্যাঁ হ্যাঁ, সাপ কামড়ে নিয়েছে, ও ওইখানে অজ্ঞান পড়ে আছে। দাদা আসো, আমার আমার সাহায্য করো। আরে আসুন দাদা, যে মুরগাটাকে ফাঁসিয়েছে। আসুন। আরে ভাই আসছে, তুই অজ্ঞান হয়ে যা। আরে আমার ভাই কি হয়ে গেছে? দেখুন দাদা দেখুন, অজ্ঞান পড়ে আছে আমার ভাইকে। আরে আমার ভাইকে সাপে কামড়িয়ে নিয়েছে। আরে কিছু হবে না ওর। চল রে, আমি সেই সব কাজ করিনি যা আজ কাজে আসতো। আল্লাহ, বাহ কি সুস্বাদু খাবার হয়েছে! সোবহান আল্লাহ, সোবহান আল্লাহ। খাবার শুরু করুন শেখ সুলতান সাহাব, আপনিও খাবার খান। জল পিপাসায় আমার গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে।
রক্ত। আমি সেই সব করিনি যা আমার করা উচিত ছিল। শেখ সুলতান, বলো যুবক, আসলে এই ব্যাপারটা কি? আপনার বন্ধুদের সামনে এত সুস্বাদু খাবার, আর আপনার সামনে এই পোকামাকড়। এটাই এটাই তো আমার দুর্ভাগ্য যুবক। কি আমি এই দুর্ভাগ্যর কারণটা জানতে পারি? কি করবে তুমি জেনে? হয়তো আমি আপনার কোনো কাজে আসতে পারি। কেউ কেউ আমার কোনো কাজে আসবে না, আমার কাছে কেউ আসতে পারবে না যুবক। কেননা আমি সেসব করিনি যা এখন কাজে আসতো। আপনি এমন কি করেননি শেখ সুলতান যেটা আজকে আপনার কাজে আসত? ওই চেষ্টায় এই লোকগুলো করেছিল, আর আজকে মরার পরে এদের কাজে আসছে। দাদা বলবেন না শেখ সুলতান, আমাকে নিজের কষ্টটা বলুন। হতে পারে কি আপনার এই অবস্থাটা আমার আর অন্যদের জন্য কোনো শিক্ষা হোক? তুমি ঠিক বলছো যুবক, আমার জীবন আর তার ফলাফল অন্যের জন্য শিক্ষার বিষয় হবে। বসো এখানে, এসো, আমার দুঃখের কাহিনী শোনো। আমি তাউস নামের শহরের একজন খুবই বড় লোক ব্যবসায়ী ছিলাম। আমার কাছে ধন দৌলত আর জমি জায়গার কোনো অভাব ছিল না, কিন্তু এত কিপ্টে আর এত ফকির ছিলাম আমি যে লোকেরা আমার সম্বন্ধে বলতো কি চামড়ি যাবে তবু দমড়ি যাবে না। আহা, শেখ সুলতান সাহেব, আসসালাম আলাইকুম। বিখ্যাত হওয়াও কখনো কখনো বিপদের কারণ হয়ে দাঁড়ায়। এক সময় দূর থেকে লোক সালাম করতে করতে আসে। ওয়ালাইকুম আসসালাম ভাই, বলুন। আরে এই কাঠ ফাটা রোদে, এই মরুভূমিতে আপনি খালি পায়ে হেঁটে যাচ্ছেন? হ্যাঁ হেঁটে যাচ্ছি, কিন্তু আপনি কেন খামোখা কষ্ট পাচ্ছেন? আচ্ছা আচ্ছা, আপনার চটিটা ছিঁড়ে গেছে। না একদম ছেড়েনি মিয়া, চপ্পল ব্যবহার করলে ক্ষয়ে যায়, পাও হয় না, আর একটা চপ্পল কিনতে চারটে আশরাফিয়া খরচা হয়, বুঝতে পারলেন মশাই? আরে তো কি হয়েছে, আপনি আমার চুড়িটা পরে নিন। আমি এতটাও বোকা নই যে আমি আপনার চপ্পলটা পরব। আপনার উপকারে ঋণী হব, তারপর আপনি পরিচয় বাড়াবেন, তারপর আমার বাড়িতে আসা যাওয়া শুরু করবেন, আর এই অতিথি সৎকারের বাহানায় আমাকে অন্তত এক বেলা তো আপনাকে খাওয়াতে হবে, আর এই দুঃখে আমি সারা রাত ঘুমোতে পারবো না। খাওয়াতে গেলে পয়সা খরচ হয় ভাই। আরে লোকে আপনার ব্যাপারে ঠিকই বলে। হ্যাঁ চামড়ি যাবে কিন্তু দামড়ি যাবে না, আরে বোকার হদ্দ ওরা, দূরদর্শী লোকেদের ওরা এরকম অসম্মানজনক ভাবে কথা বলে, বুঝতে পেরেছেন আপনি? আর যখন কোনো ভদ্রলোক হেঁটে যায় এরকম 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 করতে করতে, তখন মাঝখানে ফোড়ন কাটতে দিই, জানেন, বুঝেছেন আপনি? আচ্ছা তাহলে বৌদি, এবার আমি বেরোচ্ছি। দাদা আপনি আর একটু বসে যান না, উনি আসছেনই। এখন অনেক ঘরে নেমন্তন্ন দিতে যেতে হবে, তাহলে আপনার মনে থাকবে তো সামনে সপ্তাহে নেমন্তন্ন আছে, আসতেই হবে আপনাকে। এটাও কি আবার বলার দরকার আছে দাদা? আমরা নিশ্চয়ই আসবো। আরে বেগম সাহেব, কোথায় যাওয়ার কথাবার্তা হচ্ছে? আরে দেখুন চলে এসেছে। আসসালাম আলাইকুম শেখ ভাই। ওয়ালাইকুম, ওয়ালাইকুম আসসালাম। দাদা সামনে সপ্তাহে আমার ছেলের বিয়ে, নিমন্ত্রণ দিতে এসেছিলাম, আপনাদের আসতেই হবে। আরে ভাই একদম আসবো, নিশ্চয়ই আসবো, 100 বার আসবো, আর পেট ভরে খাবার খাবো। আচ্ছা তাহলে বেরো। হ্যাঁ একদম। দাদা খাবার সময় হয়ে গেছে, কিছু খেয়ে যাও। বৌদি আমি বলেছি না কি অনেক বাড়িতে গিয়ে আমাকে বিয়ের নিমন্ত্রণ দিতে হবে। হ্যাঁ সত্যি তো। আরে ভাই যদি তাড়াতাড়ি না থাকে তো 2 গ্লাসই খেয়ে নিন। আপনি এতবার করে বলছেন, তাহলে আমি করে নিচ্ছি। অস্বীকারও করে না। হ্যাঁ আপনি কিছু বলছিলেন? আমি বলছিলাম যে খাওয়ার জন্য অস্বীকার করাও উচিত নয়।
হ্যাঁ সেটাই তো দাদা, আপনি বসুন, আমি এক্ষুনি খাবার নিয়ে আসছি। বসুন, নিজেরই ঘর মনে করে বসুন। হ্যাঁ আমি তো নিজের বাড়ি ভেবেই বসে আছি। আমি এক্ষুনি আসছি। আসুন আসুন আসুন, সময় নিয়ে আসুন। এবার বসে পড়েছি তাহলে খাবার খেয়েই যাব। আরে বেগম, তোমার বুদ্ধি কোথায় চলে গিয়েছিল? ওকে খাওয়ার জন্য কেন বসতে বললে? হায় আল্লাহ, কি ঘটনা ঘটেছে! চেহারা দেখে তো মনে হয় যে সাত জন্মেও ওর বাড়িতে কেউ কোনোদিন খাবার খেয়ে দেখেনি। আরো যদি আমার সমস্ত খাবার খেয়ে যায় তো আমার আগামী জন্মের লোকেরা না খেয়ে মরে যাবে। খেয়ে নেবে তো কি হবে? অতিথি, অতিথি খেলে খাবার কমে যায় না। আমি এখানে অতিথি সৎকার সম্পর্কে কোনো জ্ঞান শুনতে আসিনি। কথা হচ্ছে, আমি যা বলছি সেটা শোনো। দুটো রুটি দুটো থালায় করে নিয়ে আসবে, আর যখন রুটি শেষ হতে আসবে ঠিক সেই সময় মাত্র একটা রুটি আরো নিয়ে আসবে, আর রুটিটা আমার দিকে দিতে যাবে, বাকিটা আমি সামলে নেব। তুমি আমার জীবন, যা আমি বলছি মন দিয়ে শোনো। আহাহা, এরকম কিপ্টে লোকের বউ হবার থেকে তো আমি সারা জীবন কুমারী থেকে যেতাম। মকসুদ ভাই, মকসুদ বাড়ি থেকে খেয়ে দিয়ে বেরোনি নাকি? খাবার 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 খেয়ে তো আমি বেরিয়েছিলাম, কিন্তু কিন্তু আমার বাড়ির খাবার তো নিশ্চয়ই খাবে। কি গন্ধ! এমন মনে হচ্ছে যে আজ বেগম সাহেবা রুটিতে একটু ঘি বেশি মাখিয়ে ফেলেছে। হ্যাঁ, এটাই পুরো খাবার। বিসমিল্লাহ। আপনি মাংস খান না? না, মাংস খেলে হার্ট খারাপ হয়ে যায়। এটা আমি জানতাম না। রুটি নিন। আরে দেখি, আমি কি কোনো জানোয়ার নাকি যে রুটির উপর রুটি, রুটির উপর রুটি, রুটির উপর রুটি খেয়ে যাবো? এনাকে দাও। আরে আরে, এও একজন মানুষ, ইনি কোনো রাক্ষস না, কোনো জানোয়ারও নয় যে আরো রুটি খাবে। আপনি ঠিক বলেছেন একদম বৌদি, আমার পেট ভরে গেছে। তাহলে জল খান না। মজা পেয়ে গেছি, অনেকদিন পর এত পেট ভরে খাবার খেয়েছি আমি। আসসালামু আলাইকুম। আসসালাম। আসুন দাদা, খাবার খান। আরে কি উল্টো কাজ করছো? ইনি আর এনার স্ত্রীর মধ্যে লড়াই করাবে নাকি? সেটা কি করে? যদি ইনি এখানে খাবার খেয়ে নেন তো বাড়িতে গিয়ে খাবার খাবেন না, আর এনার স্ত্রী খুব ভালো ভালো খাবার বানিয়েছেন, তাহলে লড়াই শুরু হবে না কি আসলাম মিয়া? হ্যাঁ আগে হ্যাঁ আগে হ্যাঁ আগে হ্যাঁ তো জলও খেয়ে নি। তুমি সোজাবে না মোটেও। যদি উনি এখানে জল খেয়ে নেন তাহলে ওনার পেট ভরে যাবে, তাহলে বাড়িতে গিয়ে খাবেন না, তাহলে স্ত্রীর সঙ্গে লড়াই হবে না কি আসলাম মিয়া? আমি জানতে পারলাম যে আমাদের জামাই শেখ সাহেবের এখানে বসে আছে। আরে বসে আছেন কি, খাবারও খেয়েছেন ইনি এখানে। হ্যাঁ আর জলও খেয়েছি আমি। শেখ সুলতান, এই সুলতানের বাড়িতে আসা কোন লোক, কোন অতিথি না খেয়ে কি কোনোদিন যেতে পেরেছে? হ্যাঁ নিশ্চয়ই, আর খাবার খেয়ে মরে যেতে পারে। হ্যাঁ কি না, আমি বলতে চাইছিলাম কি, বেরোচ্ছি আমি এবার।
একটু শরবত টরবত যদি খেয়ে যেতেন। শরবত? এত খেয়ে ফেলেছি কি ঢেকুরও তুলছি আমি। অনেকটাই খেয়ে ফেলেছেন। তাহলে আমার ছেলের বিয়ের নিমন্ত্রণে আসা নিশ্চয়ই ভুলে যাবেন আপনি? না না, আমি বলতে চাই যে নিশ্চয়ই আসবেন আপনি। হ্যাঁ আসবো, পত্নীকেও নিয়ে আসবো, পেট ভরে খাবার খাবো। হ্যাঁ নিশ্চয়ই, কিন্তু আপনি জানবার তো না কি রুটির উপর রুটি, রুটির উপর রুটি। আপনি বলছেন তার মানে রুটি কম খাবো? না খান, পেট ভরে খান। আচ্ছা খোদা হাফেজ। খোদা হাফেজ। চলুন জামাই বাবু। আরে বেগম, আরে ও বেগম, আরে দেখেছো বেগম, একটা রুটি দিয়ে কিরকম বাড়িতে পাঠিয়ে দিলাম। আপনি তো ব্যাস, এই জন্যই লোকে আপনাকে বলে চামড়ি যাবে কিন্তু দামড়ি যাবে। বলে তো বলতে দাও, এই ধন দৌলত আমাকে কেউ দান করেনি যে দুই হাত দিয়ে আমি খরচা করে ফেলবো। আরে এক একটা আশরাফি আমাকে আমার মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করতে হয়েছে। আর লোকেদের কি, আল্লাহ ওদের লম্বা লম্বা জিভ দিয়েছে, যা ইচ্ছা বলতে থাকুক। আমি এতটাও বোকা নই যে আমার ধন দৌলত বাড়ির থেকে বাইরে যেতে দেব। কিন্তু শুনুন, বলো এখন যে বিয়ের নেমন্তন্ন পেলাম তাতে কিছু না কিছু উপহার তো দিতেই হবে। দেব, নিশ্চয়ই দেব। আরে আমি এমন উপহার দেব যে সারা জীবন ওনার কাজে আসবে। আপনি কিরকম উপহার দেবেন? দোয়া দোয়া? আরে বেগম, আমি নতুন বিয়ে করা বর বউকে সুখে থাকার দোয়া দেব, এর থেকে ভালো উপহার আর কি হতে পারে বেগম? লোক আপনার ব্যাপারে ঠিক কথাই বলে। আরে এটাই না, চামড়ি যাবে তো দামড়ি যাবে না, দামড়ি যাবে তো চামড়ি যাবে না, চামড়ি যাবে তো দামড়ি যাবে না। হ্যাঁ উল্টো পাল্টা কথা বলে, অভদ্র কোথাকার। আর ওই আরে বেগম বোঝার চেষ্টা করো। ঠেকুর এসে গেল, আজ আজ অনেক বেশি খেয়ে ফেলেছি আমি। আল্লাহর নাম মুখে থাকবে, যে দেবে তারও ভালো হবে, যে না দেবে তারও ভালো হবে। কোথায় গেল শয়তান, মাগ না খাওয়া লোক। আল্লাহর নাম মুখে থাকবে। ভাই তুমি ভুল দরজায় গিয়ে আওয়াজ দিচ্ছ, এখান থেকে এক পয়সাও পাবে না। জানি আমি, কিন্তু আমিও অনেক জেদি, আজকে কিছু না কিছু তো নিয়েই যাব। নিয়েই যাব, নিয়ে যাও নিয়ে যাও। যে দিলে তারও ভালো হবে, না দিলে তারও ভালো হবে। আরে আরে আমি যদি এদেরও দিতে থাকি তাহলে আমারও এদের মতো হাল হয়ে যাবে। আরে আল্লাহর নামে দিয়ে যাও, যে দেবে তারও ভালো হবে, যে না দেবে তারও ভালো হবে। খিদের চোটে খারাপ অবস্থা, ফকিরের মতো আমার দশা, যে দেবে তারও ভালো হবে, যে দেবে না তারও ভালো হবে, যে দেবে তারও ভালো হবে, যে না দেবে তারও ভালো হবে, যে দেবে তারও ভালো হবে। শেখ সুলতান সাহেব আপনি এখানে ভিক্ষা চাইছেন? হ্যাঁ ভাই, যদি তোমরা এইভাবে ভিক্ষা দিতে থাকো তাহলে তোমাদের ওই একই রকম অবস্থা হবে যে অবস্থা আমার হয়েছে। বেগম বেগম, এসব কি ওই ফকিরকে দিতে যাচ্ছ নাকি? হ্যাঁ
বেচারা রোজ দাঁড়িয়ে থাকে আর খালি হাতে চলে যায়। আমার তো খুব লজ্জা লাগে। এবার থেকে আর লাগবে না, দাও আমাকে দাও। আপনার? হ্যাঁ আমাকে, আমি দিয়ে দেব। আপনি? আরে আমি কি খয়রাত করতে পারি না নাকি? আমি দিয়ে দেব, ছাড়ো। আপনি আর খয়রাত? আশ্চর্য মহিলা, হেসেই চলেছে। আরে তাও আমার উপরে হাসছে। আরে ভাই মাংনা খাওয়ার লোক, ভিতরে প্রবেশ করুন। আরে মাংনা খাওয়ার লোক ভিতরে আসো, আমি অপেক্ষা করছি, ভিতরে আসো। সালাম শেখ সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি ভাই, তুমি প্রথমবার ডাকলেই আসতে পারো না নাকি? আপনি তো কোনো ভিকিরিকে আওয়াজ দিচ্ছিলেন। কি তুমি মাংনা খাওয়ার লোক নও? কি কথা বলছেন শেখ সাহেব, কষ্ট করে আয় করি, দশটা দরজায় আওয়াজ দিই আমি, তখন একটা দরজায় গিয়ে খাবার পাই। আচ্ছা তো আজ কতগুলো বাড়িতে ভিক্ষা চেয়েছো তুমি? এই কোনো আটটা দরজায়। ধন্যবাদ যে এটা নয় নম্বর বাড়ি। মানে মানে? কিছু না কিছু না ভাই, একটা কথা বলো, কি তুমি রোজ খাবার খাও? আরে আল্লাহ আমাদের পেট দিয়েছে, তো খাবার তো খেতেই হবে। আরে খোদা তো পেট এই নিষ্কর্মাকেও দিয়েছে। তাহলে কি আপনি রোজ খাবার খান না? খোদার থেকে খাবো ভাই, তোমাকে আর কি লোকবো ভাই, তুমি তো আমারই সমগ্র। কি কি বলছে, কি হয়েছে ভাই? না না না, কিছু না কিছু না। এই হাবিলি দেখতে পাচ্ছ, কত লম্বা আর চওড়া, কিন্তু কতটা দুর্ভাগা। ঈদের দিন আমি আর তুমি আমরা নতুন কাপড় পরিধান করি, কিন্তু এই দুর্ভাগা হাবেলি যেদিন থেকে তৈরি হয়েছে নতুন রঙের পিপাসায় মরে যাচ্ছে। এখন এখন তো এই দেওয়ালের উপরে জমে থাকা ধুলো আর মাটি এই দুর্ভাগা হাবেলির রং হিসেবে প্রমাণ পাচ্ছে ভাই। কিন্তু আপনি তো শেখ সুলতান হচ্ছেন, এই শহরের নামি গিরামি ব্যবসাদার। দূর থেকে বাজার ঢাক খুব শুনতে ভালো লাগে ভাই, কিন্তু যা চকচক করে সেটাই শোনা হয় না। তুমি হয়তো ভেবেছো শেখ সুলতানের বাড়িতে দুধের নদী বয়ে যায়, ছুয়ারা আর মেওয়া বিলানো হয়, কিন্তু সত্যি কথা তো এটাই ভাই, কি আমি যদি এক বেলা খাবার খাই তো চার বেলা উপবাস করি। কিন্তু এই খেজুরগুলো? খেজুর? খেজুর কোথায়? ও এই যে, কি বলবো ভাই, খোদা জানে কি করে পড়োশী আমাদের খেয়াল রাখতে শুরু করেছে আর এই খেজুর দিয়ে গেছে। আমরা ভেবেছিলাম এই দিয়েই আমরা আমাদের উপবাস ভঙ্গ করব, কিন্তু তুমি এসে গেছো আর তোমাকে ভিক্ষে তো দিতেই হবে। নিয়ে যাও ভাই, যেখানে চার বেলা উপবাস করেছি পাঁচ বেলাই করে নেব। না 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 শেখ সাহেব, এই ফকির এত বাজে লোকও না যে আপনার অধিকারে খাবারতে আমার পেট ভরবো। না ভাই, তোমাকে এসব নিতেই হবে, নইলে আমি খোদার কাছে কি জবাব দেব, কি একটা ভিখারিকে খালি হাত ফেরত পাঠিয়ে দিয়েছি। কিন্তু পরন্তু কিচ্ছু না, তুমি এটা নিয়ে নাও, যদি এর বদলে তুমি আমাকে কিছু দিয়ে যেতে পারো। আমি আপনাকে কি দিতে পারি, আমার কাছে কি রয়েছে? কিছু তো হবে আমার ভাই। আমি আপনাকে সত্যি বলছি, আমার কাছে তো পাঁচটা সোনার টুকরো আছে যেটা আমি ভিক্ষে চেয়ে পেয়েছি। তাই দিয়ে দাও বন্ধু, তাড়াতাড়ি করো, আর এই খেজুর নিয়ে চলে যাও। যদি আমি আপনাকে ওটা দিয়ে দেব তাহলে আমি কি করব? খোদার দয়ায় তুমি উদাস হয়ো না বন্ধু, এখনো দশ নম্বর বাড়ি বাকি আছে, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, দেরি করো না আমার বন্ধু। তোমার মতো উঁচু দরের ফকিরের দেওয়া জিনিস বড় উন্নতি হয় আমার বন্ধু, তাড়াতাড়ি করো। আমি এই খেজুর নিয়ে নেব, তাড়াতাড়ি নাও, তাড়াতাড়ি নাও। দাঁড়াও, তোমার কি ভালো লাগবে যে চার দিন উপবাস করা মানুষের সামনে থেকে মুখের গ্রাস কেড়ে নিয়ে চলে যাও? কিন্তু এটা তো আপনিই দিয়েছেন। আমি দিয়েছিলাম সেটা আমার ভালো মানুষই ছিল, তুমি ফেরত দিলে সেটা তোমার ভালো মানুষই হবে। আমার সোনা আমায় আপনি দিয়ে দিন। আরে এই আশ্রাফিগুলোকে তো আমি প্রসাদ মনে করে রেখে দিয়েছি, প্রসাদকে ফেরত দিতে নেই, উন্নতি নষ্ট হয়ে যায়, বুঝেছ? বুঝে গেছি, সব বুঝেছি। আল্লাহর নাম নিয়ে বলছি, এই হাবেলি কি, আমি এই মহল্লার আশেপাশেও আসবো না,
ভিক্ষে চাইতে এসেছিলাম, ভিক্ষে দিয়ে যাচ্ছি আমি, ভিক্ষে দিয়ে যাচ্ছি আমি, ভিক্ষে দিয়ে যাচ্ছি আমি, ভিক্ষে দিয়ে যাচ্ছি আমি। আরে এরপরে যদি আবার আসো তোর ওজার সঙ্গে সঙ্গে হজ গলায় আটকে যাবে ভাই। কি বললেন আপনারা, 500 আশরাফি? হ্যাঁ শেখ সুলতান, আপনার ছেলেরা দাঙ্গা ফাসাদ করেছে, ভাঙচুর করেছে, এদের অনেক লোকসান করেছে। আপনাকে 500টা অশরফি দিতে হবে, না হলে আপনার ছেলেকে কারাগারে পুরে দেব। বন্ধ করে দিন দারোগা বাবু, বন্ধ করে দিন এদের। কিন্তু দারোগা বাবু, আশরাফি উচ্চারণও করবেন না, আমার 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 কিছু একটা হয়ে যায়। আপনি কেমন বাবা, নিজের ছেলেদের কারাগারে বন্ধ করে দিতে পারেন কিন্তু অশরফি দিতে পারেন না? 500 আশরাফি কোনো ব্যাপার না দারোগা বাবু, ব্যাপার এক দুর্ভাগা বাবার মান সম্মান। দারোগা বাবু, লোকেরা তো এটা ভাবে যে আমি এই শহরের একজন খুব বড় ব্যবসায়ী, আর আমার এই হাভেলি সোনা রূপা হীরে জহরত আর আশরাফিতে ভরা রয়েছে। কিন্তু কিন্তু সত্যি কথা তো দারোগা বাবু, আমার কাছে বিষ খাওয়ার জন্যও কোনো পয়সা নেই, নইলে বিষ খেয়ে আমি এই পৃথিবী ছেড়ে চলে যেতাম। এটা আপনি কি বলছেন, আপনি আর দরিদ্র? শুধু কাঙালি নই, আমি বেহালও দারোগা বাবু। ভেবেছিলাম সুদের কারবারে একে 100 বানাবো, কিন্তু এতটাই লোকসান হয়েছে, এতটাই ক্ষতি হয়েছে যে আমার শরীরের এক একটা লোম দেনায় ডুবে গেছে, এমনকি একবেলার রুটিও জোটাতে পারছি না। আর আর এই হাবেলি, এ তো যে কোনো সময় বিক্রি হয়ে যাবে, যাতে আমাকে ধার না নিতে হয়। দারোগা বাবু, নিয়ে যান, নিয়ে যান আমার ছেলেদের, কমসে কম 2 বেলা ওখানে খেতে তো পারবে, আমার মতো না খেয়ে তো থাকতে হবে না। আর বন্ধু, আমার কাছে যদি থাকতো, আমি আপনার দেনার এক এক আশরাফি শোধ করে দিতাম, কিন্তু আমি কি করব, আমি আমি খুবই অসহায়। শরীরের উপরে এই যে পোশাক দেখছেন, যা আমার মান সম্মান, যদি যদি আপনি বলেন তাহলে এটাকেও আমি আপনার পায়ে রেখে দিতে পারি। না না না, এটা আপনি কি করছেন? সেটাই যা এক অকর্মণ্য ছেলের বাবার করা উচিত। আরে হতভাগা, মারপিট করার আগে এটা তো ভাবা উচিত ছিল যে তোমাদের মা, যে বিনা চিকিৎসায় বিছানায় পড়ে আছে, যার চিকিৎসার জন্য একটা কানা কড়িও নেই। আরে হতভাগার দল, যা যা, যে কিছু কর, আরে কিছু না করলেও ভিক্ষা তো কর, নিজেদের মাকে তো বাঁচিয়ে নে, যদি মায়ের কিছু হয়ে যায় তাহলে তোমাদের কি হবে, আমার কি হবে? বেগম, 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 বেগম। কে? আরে তুমি কেন চিৎকার করছো? আরে 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 আরে, তুমি এখানে হঠাৎ কেন এলে? আরে বেগম সাহেব, তুমি ভেতরে যাও, হাকিম সাহেব আপনাকে চলাফেরা করতে মানা করেছে। মানা করেছে? হ্যাঁ। হাকিম সাহেব? হ্যাঁ। কোন হাকিম সাহেব? আরে কি আশ্চর্য, আমাদের হাকিম লোকমান। লোকমান? হাকিম লোকমান বলেছিল যে এর রোগের লক্ষণ এ ভুলে যায় সবকিছু। আপনি ভিতরে চলুন। কেন? আপনি অসুস্থ। আমি অসুস্থ? হ্যাঁ। আপনি পাগল তো হয়ে যাননি? ও, হাকিম লোকমান বলেছে যে এর রোগের 2 নম্বর লক্ষণ এ সবাইকে পাগল মনে করে। হ্যাঁ বেগম সাহেব, আমি পাগল, আমি দিবানা, আমি আপনার প্রেমিক, আপনি ভিতরে চলুন। আরে আরে বাবা, আরে বাবা, তোমরা তোমাদের মাকে নিয়ে ভিতরে যাও, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, চলো চলো ভিতরে চলো, আপনি ভিতরে চলো, নিয়ে যাও, নিয়ে যাও। দেখলেন আপনারা, দেখলেন আপনারা, হাকিম লোকমান বলেছে ইনি অসুস্থ, চলাফেরা করতে পারে না, কিন্তু ছেলেদের মমতার টানে কিরকম সুরসুর করে চলে এসেছে। হে আল্লাহ, তুমি প্রত্যেক পুরুষকে এরকম স্ত্রী দিও, আর প্রত্যেক ছেলে মেয়েদের এরকম মা দিও। হায় রে ভাগ্য, আমি এরকম মহান মহিলাকে প্রতি মুহূর্তে তিল তিল করে মরে যেতে দেখছি, কিন্তু কিচ্ছু করতে পারছি না। বেগম,
হায়, আমি তোমাকে বাঁচাতে পারতাম যদি আমার কাছে 250 আশরাফি থাকতো। ধৈর্য রাখুন সুলতান, কথা যা করবে ভালোই করবে। দারোগা বাবু, কিসের ধৈর্য ধরবো? কি খোদা আমার হাতে টপ করে 250 আশরাফি দিতে পারবে? বেগম, সোনার গ্রাস খাওয়ানো তোমার এই হতভাগ্য পতি আজ তোমার মুখে এক ফোঁটা ওষুধ দিতে পারছে না। বেগম, এই জীবনের কোনো মানে নেই, আমি মরতে চলেছি, আমি জন্মতে তোমার জন্য অপেক্ষা করব। আমি যাচ্ছি বেগম, আমি যাচ্ছি। ভাইরা, বন্ধুরা, শেষবার আমি তোমাদের দেখেনি, কত সুন্দর চেহারা তোমাদের, কিন্তু এই দুনিয়া কত ভয়ঙ্কর লাগছে। খোদা হাফিজ, খোদা হাফিজ। আপনি এইগুলো কি করছেন? না বন্ধু, আমাকে তোমরা আটকেও না, দূর অনেক দূর সেই আকাশ থেকে মৃত্যু আমাকে ডাকতে শুরু করেছে। ইয়া খোদা, তুমি আমাকে উঠিয়ে নাও আর আমার বয়স আমার বেগমকে দিয়ে দাও। না 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 না, আপনি একটু ধৈর্য রাখুন, আপনার বউয়ের চিকিৎসা আমরা করিয়ে দেব, ওনার ওষুধের জন্য টাকাও আমরাই দিয়ে দেব। কি সত্যি তোমরা আমাকে 250 আশরাফি দেবে? না 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 বন্ধু, আগেই তোমাদের অনেক লোকসান হয়ে গেছে, আমি তোমাদের উপরে আর কোনো বোঝা চাপাতে চাই না। আমার দুঃখের সাথী, আমার বন্ধু, ভুলে যান, ভুলে যান, আপনি ওর মধ্যে থেকে এক পয়সাও চাই না আমাদের, আর আপনি আমার তরফ থেকে এটা আপনি রেখে নিন। কিন্তু টাকার লোভ করবেন না, যেমন আপনার বাচ্চাদের মা সেমনি আমাদেরও আম্মি, এই নিন আমার দিক থেকে 100 আশারভি। আরে আমার বন্ধু, খোদা তোমাদের অনেক দিন বাঁচিয়ে রাখুক, মান দিক, সম্মান দিক। সুলতান সাহেব, এই দোকানদারদের মতন তো আমার কাছে পয়সা নেই, কিন্তু আমিও নিজের রোজগার থেকে কিছু তো বাঁচিয়ে রেখেছি, এই 50টা আশরফি আপনি আমার দিক থেকে কবুল করুন। অনেক অনেক ধন্যবাদ চাদুকা বাবু, অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। আমি কোন মুখে আপনাদের ধন্যবাদ বলবো? কিন্তু আবেদন হচ্ছে এই গোপন কথা যেন এই বাড়ির বাইরে না যায়, নইলে খুব বদনাম হয়ে যাবে, লোকে ভাববে এই শেখ কঙ্গাল না খেতে পেয়ে নষ্ট হয়ে গেছে, আর লোকেরা হাসবে আমাকে দেখে। আপনিও আজব কথা বলছেন, এই কথাটা কি কেউ বাইরে গিয়ে বলতে পারে নাকি? ঠিক আছে, তাহলে আমরা বেরোচ্ছি এবার। আমি কি করব, আপনাদের যেতে দিতে তো মন চাইছে না, কিন্তু দোকানদারির সময়, আপনারা আসুন। আর দারোগা বাবু, আপনার তো আরো অনেক দায়িত্ব আছে, কিন্তু আপনারা অবশ্যই আবার আসবেন, আমি চিরকৃতজ্ঞ থাকবো আপনাদের কাছে, অনেক অনেক ধন্যবাদ। খোদা হাফিজ, খোদা হাফিজ, খোদা হাফিজ। বিদায় বন্ধুরা, বিদায় বন্ধু। বিদায় বন্ধু, খোদা হাফিজ বোকার হদ্দ, খোদা হাফিজ। তোমরা আসো, সব সময় আসো, বার বার আসো, কিছু না কিছু নিয়ে আসো, আর প্রত্যেকবার আমাকে কিছু না কিছু দিয়ে যাও। আরে নিকর্মার দল, আরে বোকার হদ্দগুলো, আরে কোথায় গিয়ে মরেছিস তোরা? চলে এসেছি আমরা সাহেব, এদিকে এসো, আসো আসো, তোমরা এদিকে আসো, দেখে শুনে পা ফেলো, দেখে শুনে সামলে থাকো, তোমরা আমার জীবন থেকে শেখো, নইলে ধ্বংস হয়ে যাবে তোমরা। দেখো, আমি কোনো কিছুই খরচ করিনি, শুধু কথার উলটফের করে এত ধন দৌলত আমার কাছে চলে এসেছে বাবা। আমরা ভেবে নিয়েছি আব্বা হুজুর, এবার আমরা তোমাকে পয়সা কামিয়ে দেখাবো, না হলে নিজের মুখ কালো করে নেব। আমিন। কিন্তু বাবারা, এই খেয়াল তোমাদের মনে কি করে এলো? আমরা হিন্দুস্তানে গিয়ে আয় করব। আচ্ছা, হ্যাঁ, সোনার চিড়িয়া বলা হয় হিন্দুস্তানকে। হ্যাঁ বাবা, আমিও শুনেছি, কিন্তু ডিমের লোভ করে মুরগির উপরে খারাপ নজর রাখবে না, নইলে এত জুতো পড়বে, এত জুতো পড়বে, এত জুতো পড়বে,
যে তোমার মা তোমাদের চিনতেও পারবে না। আব্বা হুজুর, ওখানে 1000 অশরফির মালের বদলে 10,000 অশরফি পাওয়া যায়। তাই নাকি? হ্যাঁ, সেই জন্য আমরা এখান থেকে জিনিস কিনবো আর ওইখানে নিয়ে গিয়ে বিক্রি করবো। খুব ভালো কথা। সেই জন্য বাবা আপনি 1000 অশরফি করে আমাদের দিয়ে দিন। খুব ভালো, খুব। কি বললে তোমরা? এই কথাটা বলার আগে এই মাটি ফেটে কেন গেল না, আর তোমরা তার মধ্যে ডুবে কেন গেলে না? তোমরা আশা কি করে করলে যে আমি তোমাদের 3000 অশরফি দেব? আব্বা হুজুর, আপনি আমাদের কথা ঠিক করে শুনেনই নি। তাহলে বলো, আপনাকে শুধু আমাদের 3000 অশরফি দিতে হবে, তার বদলে আমরা আপনাকে 30,000টা অশরফি দেব। কিন্তু তোমরা যদি দিতে না পারো তো? আপনি নিজের বাচ্চাদের উপরে ভরসা করেন না? আর এক আহমদ ভাই যে পর হয়েও আমাদের 3000 অশরফি দিতে তৈরি আছে, আর আমরা ওই 3000 অশরফির বদলে ওনাকে 30,000 অশরফি দেব। ভাইরা চলো। আরে দাঁড়া 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 দাঁড়া, 3000-এর জায়গায় 30,000, 3000-এর 30,000, 3000-এর জায়গায় 30,000। আরে বাবা, তোমরা তো খুব কাজের লোক। আমি এখনই আসছি, আমার অপেক্ষা করো বাবারা, আমি এখনই আসছি। দেখলি তো? আমার বাবা এক নম্বরে কঞ্জুস লোক, আরে ও আমাদের এক পয়সাও দেবে না। দাদা, লোকরা ঠিকই বলে, কঞ্জুসদের লোকের পকেট থেকে টাকা বেরোয় না। আরে এরকম কঞ্জুস বাবা তো যেন খোদা শত্রুকেও না দেয়। আমরা তো বলছিলাম যে আপনার মতন বাবা আল্লাহ সবাইকে দিন। আরে আমার মতো হৃদয়বান বাবা খোদা শত্রুদেরও দি। তোমরা আমার হৃদয়ের চাক্ষুষ সাক্ষী থাকবে। এই নাও বাবা, এই নাও। এটা কি? এতে বাবা 5000 অশরফি আছে। 5000 অশরফি? আরে অজ্ঞান হয়ে যেও না, এটা স্বপ্ন নয়, বাস্তব। হ্যাঁ, আর বাবা আজ আমার দয়ার দরওয়াজা ঠক করে খুলে গেছে। এই তুমি 5000 অশরফি নাও। আর বাবা বাবা আজ আমার দয়ার জানলাও খটখটা 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 খুলে গেছে। খটখটা 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 খট। বাবা এই ধন দৌলত নাও, আর দূরে 7 সমুদ্রের পারে যাও, আর খুব সুদের কারবার করো, আর অনেক ধন দৌলত কামাও। এত ধন দৌলত কামাও যে আমাদের এই হাবেলির দেওয়াল যা আছে সব সোনা আর রূপোর হয়ে যায়, আর আমাদের খাওয়ার টেবিলে ভাতের জায়গায় মতি হোক, ঝোলের জায়গায় হীরে জহরত হোক। ধন দৌলত জিন্দাবাদ, ধন দৌলত জিন্দাবাদ, ধন দৌলত জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আমার বুকের মধ্যে ছুরি চালাচ্ছিস তোরা, আমি আর দেখতে পাচ্ছি না। পালাও এখান থেকে, বেরো তোমরা এখান থেকে, পালাও এখান থেকে। আরে 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 আরে, কে রে এই ভিকিরিটা? তোর বাবা। আমার বাবা আর তুই? আর তো হতেই পারে না,
ও তো এত কঞ্জুস যে নিজের চটিটা ঘষে যাওয়ার ভয় এত দূর আসবেও না। এই দেখ দেখ, আমি খালি পায়ে এসেছি, আমার রক্ত জল করা কষ্টে জমানো ধন দৌলত এই বাজারের মেয়ে ছেলেদের উপরে খরচা করতে দেখতে পারবো না। আরে এ তো কোনো পাগল মনে হয়, ধরো ওই পাগলটাকে আর ছিনে নাও সবকিছু এর থেকে। আরে হে হে, আমার কষ্ট করা উপার্জন আমি একে কিছুতেই ছাড়তে পারবো না। ছাড়ো আমাকে, ছাড়ো আমাকে। জোরে ধরে থাকবে। কি রে মোটা, তুই আমার বাবা নাকি? হ্যাঁ আমি তোর বাবা, আমি তোকে ধন দৌলত দিয়েছিলাম সুদের কারবার করতে, কিন্তু তুই এখানে মজা করে ওড়াচ্ছিস। আরে আমি তোকে ত্যাজ্য পুত্র করব, আমার সম্পত্তি থেকে তুই একটা কানা কড়িও পাবি না। ছাড় আমাকে। এই ভিখিরি আর আমার বাবা? চুপ, আমি তোর বাবা, আমি তোর বাবা, গিয়ে পড়োশীদের কাছে শোন। আচ্ছা তাহলে তুই আমার বাবা, তাহলে এই নে। তুই আমাকে মারলি? তুই নিজের বাবাকে মারলি? হ্যাঁ মেরেছি, আমি তোর বাবা। আর একটা নে, এই নে। অনেক দিন থেকে ইচ্ছা ছিল, আজ ওটাও পূর্ণ হয়ে গেছে। তাহের, তাহের, আমি তোকে কখনো মাফ করব না, আমি তোকে কখনো মাফ করব না। তুই তোর বাবার গায়ে হাত তুলেছিস, আমি দুনিয়াকে দেখিয়ে দেব আর তোকে এমন শিক্ষা দেব যে দুনিয়ার কাছে শিক্ষণীয় হয়ে থাকবে। হ্যাঁ জিতে গেছি, জিতে গেছি, জিতে গেছি, জিতে গেছি, জিতে গেছি। নমদ খাবার খারাপ, নমদ খাওয়ানো খারাপ, নমদ খাবার খারাপ, নমদ খাওয়ানো খারাপ, না খাবার খারাপ না খাওয়ানোর খারাপ। এবার তো সবকিছু হারিয়ে ফেলেছো তোমরা, এবার তোমরা নিজের পুরো বাবাকে কি জবাব দেবে? আমার বাবা এক নম্বরে কঞ্জুস লোক, আরে ও আমাদের এক পয়সাও দেবে না। ও তো মরার জন্য তৈরি হয়ে বসে আছে, কখনো মারা যেতে পারে। সেই জন্য আমি উপরওয়ালার থেকে প্রার্থনা করি যে এ আমার খোদা, যে আমার বাবা কত নেক আর কত ভালো মানুষ আছেন উনি। আর শুনেছি নাকি তুই খুব ভালো মানুষকে, তুমি তাড়াতাড়ি নিজের কাছে ডেকে নাও। তাহলে এত দেরি কেন করছো আমার বাবাকে তোমার কাছে টাকার জন্য? আমার খোদা, আমার বাবাকে নিজের কাছে শিগগিরই ডেকে নে, আমার বাবাকে তোর কাছে শিগগিরই ডেকে নে। আমিন। তোমরা আমার মৃত্যুর জন্য প্রার্থনা করছো বাবা, আমার মৃত্যুর জন্য প্রার্থনা করে চলেছো? ছাড়বো না, আরে তোদের আমি ছাড়বো না, কখনোই ছাড়বো না। আচ্ছা তাহলে তুমি, না তুই বলছিলি যে আমার বাবা কবরে একটা পা দিয়ে বসে আছে, আমার বাবা মরে না কেন, মরে না কেন বাবা? তুই প্রার্থনা করছিলি, তুই বলছিলি যে আল্লাহ তুমি তোমার নিজের প্রিয় লোকদের খুব তাড়াতাড়ি কাছে ডেকে নাও। আর আমার বাবাকে ডেকে নিতে কেন দেরি করছো? আমার বাবাকে ডেকে নিতে কেন দেরি করছো? আমার বাবাকে ডেকে নিতে কেন দেরি করছো? আর আমি, আমি তোমাদের দুজনের থেকে, তোমাদের তিনজনের থেকে একটা একটা করে আশরাফির হিসাব নেব আমি। কিন্তু বাবা কোন আশরাফি? আরে ওই আশরাফি যা তুই ঘুঙরুর তালের উপরে দিনা দিন তাক দিনা দিন, দিনা দিন তাক দিনা দিন, দিনা দিন তাক দিনা দিন মেয়েদের উপরে উড়াচ্ছিলি, সেই আশরাফি। আর তুই জুয়া, জুয়াতে আমার আয় করা ধন দৌলত, ধন দৌলতকে জুয়ার দানে খেলছিলি। আর তুই, তুই মদ খাচ্ছিলি, আর তুই বলছিলি যে পিনা হারাম হ্যায় না পিলানা হারাম হ্যায়, আর পিনে কে বাদ হোশ মে আনা হারাম হ্যায়। আরে গাধার বাচ্চা, এই রকম কাওয়ালির আমি পিছনে পাঁচটা করে লাথি মারি। দাদা মনে হচ্ছে বাবার মাথা খারাপ হয়ে গেছে। আরে আমার কিচ্ছু খারাপ হয়নি, একেবারে সুস্থ মস্তিষ্কে আছি। আমার আশরাফি ফেরত দাও, আমার আশরাফি আমাকে ফেরত দাও, ফেরত দে তাড়াতাড়ি, ফেরত দে আমার আশরাফি, ফেরত দে তাড়াতাড়ি। পালিয়ে গেল। হ্যাঁ
এ আমার হৃদয়ের ইচ্ছা, এ আমার হৃদয়ের টুকরো। আরে আমি তো আগেই বলছিলাম, ইয়ে একসাথে এতগুলো আসরফি চাস না চাস না, নাহলে ও পাগল হয়ে যাবে। এবার হয়েছে না ওইটাই, আবার পিছন থেকে না চলে আসে, চলো তাড়াতাড়ি। এবার অন্য কিছু ভাবতে হবে আমাদের, এবার তো কোনো অন্য রাস্তাই ধরতে হবে। এ আমার জীবনের মালিক, আমার বাঁচার উৎস, তুমি সূর্যের রশ্মির থেকেও বেশি সোনালী, তুমি চাঁদের কিরণের থেকেও অনেক বেশি সুন্দরী, তুমি ছাড়া এক মুহূর্ত চলে না আমার, তুমি ছাড়া কাউকেই আমি ভালোবাসতে পারি না। এখন অবধি তো আমি দুধই খাইনি। ঘুমিয়ে জেগে সব সময় আমি তোমার পাশে থাকি আমার প্রাণ, আমাকে ছেড়ে কখনো যেও না, কখনো যেও না তুমি, নইলে এই প্রেমিক পাগল হয়ে যাবে। তুমি, হায় আল্লাহ, এই সম্পত্তি তো আমার শত্রু হয়ে গেছে, ঘটনাটা এত দূর অবধি পৌঁছে গেছে। ঠিক আছে, তাহলে থেকো আর শুয়ো ওর সাথে। আরে বোকা, শিশু, হারিয়ে যাওয়া মহিলা, তুই যদি নাও বলতিস তবু আমি এর সাথেই শুতাম। এখন সময় এসে গেছে। মাথা রেখে শুয়ে পড়েছি আমি তার ইশারাতে, মনে ছিল শান্তি, ঘুম এসে গেল আগুনের উপর। আওয়াজ করিস না, পুরোটার ঘুমটা খুব কাঁচা। আরে ও ঘুমায় কোথায়? আশারফের স্বপ্ন দেখে শুধু আজকের পর এর কাজ শেষ। এত জোরে নাক ডাকছে যে চোরও দেখে পালিয়ে যাবে। চুপ কর, কেন বলে যাচ্ছিস? জ্বালাতন করিস না, আমাকে ছেড়ে যেও না, এদিকে হাত দিয়ে আমার হাত ধরো, আমার জান তোমার ফুলের মতো আঙুল লোহার মতো শক্ত কি করে হয়ে গেল। Yeah.
তোমরা এই সময় এখানে কি করছো? চুরি চুরি, তোমরা চুরি করতে এসেছো, সারা জীবনের আয়কে তোমরা ডাকাতি করতে এসেছো। নিজেদের ঘরে ডাকাতি করছে বেগম। না না, আমি আমরা চুরি করছিলাম না, আমরা তো আমাদের ভাগটা নিচ্ছি। ভাগ কোথাকার ভাগ? এই এক এক আশরাফি আমি তোমাদের মধ্যে ভাগ করে দেওয়ার জন্য জমা করিনি। যেতে দিন আটকে থাকে এই আশরাফির উপরে, নইলে আজ এরা আমাকে কাঙাল করে ছেড়ে দিত। যেতে দিন না, রাগে জল দিয়ে দিন, ক্ষমা করে দিন। কখনোই ক্ষমা করবো না। দরকার পড়লে নিজের ছেলেরও খুন চুষ। আমার তো তোমাকে বাবা বলতো লজ্জা পায়। দেখাবো না আমরা এখানে, আমার কারুর দরকার নেই। চলে গেছে হতবাগার দল, খুব ভালো হয়েছে। পৃথিবীর মালিক, আমার বাঁচার উৎস। দুনিয়ার লোক তো ছাড়ো, আমার নিজের লোকেরাও আমাকে তোর থেকে আলাদা করার জন্য উঠে পড়ে লেগেছে। কিন্তু আমার জীবনের ভরসা, আমি তোকে আমার বুকে চেপে ধরে রেখে দেবো, তোকে চোখের উপরে বসিয়ে রেখে দেবো। আমি তোকে আমার থেকে আলাদা হতে দেবো না। আমি আমি তোমাকে এমন জায়গায় লুকিয়ে রাখবো যেখানে আমার ছেলেরা কেন, আমার পত্নীও তোমার কাছে পৌঁছতে পারবে না। হে আমার জীবন, আমার বাঁচার ভরসা, আমি তোকে এমন জায়গায় নিয়ে যাব, এমন জায়গায় নিয়ে যাব। আমি কোথায় নিয়ে যাব তোমাকে বুঝতে পারছি না। আমি তোমাকে নিয়ে যাব, আমি তোমাকে লুকিয়ে রাখবো, আমি তোমাকে এমনই জায়গায় লুকিয়ে রেখে যাব। এখন তুমি আরাম এখানে শুয়ে থাকো, আমার জীবনের মালিক, আমার বাঁচার ভরসা। এখন না তোমার কোনো বিপদ আছে, আর না আমার কোনো ভয় আছে। সেদিন আমার ধন দৌলতের উপরে আমি মাটি চাপা দেইনি, আমার ভাগ্যকে মাটি চাপা দিয়েছিলাম। যদি এই ধন দৌলত গরিব আর দরকারি লোকেদের কাজে আসত, তাহলে আজ আজ আমার এই অবস্থা হতো না। সবকিছু মাটিতে পুঁতে দিয়ে আমি নিশ্চিন্ত হয়ে গেছিলাম। কিছুদিন পরে আমি আমার বন্ধুর সঙ্গে সুদের কারবারে বেরিয়ে গেছিলাম, আর যখন রাত অনেক গভীর হয়ে গেছিল, তখন এক জায়গায় বিশ্রাম নিয়েছিলাম। বাবা আমাদের খিদে পেয়েছে, কিছু খেতে দাও না। হ্যাঁ আমার বাচ্চা। বাবা আমাদের খিদে পেয়েছে, কিছু খেতে দাও। কাঁদিস না, একদম কাঁদিস না, তুই কাঁদিস না আমার মেয়ে। আল্লাহ কিছু না কিছু ব্যবস্থা করেই দেবে। তোমরা এখানেই থাকো, আমি খাবার নিয়ে আসছি। আরে একটু দাঁড়ান সুলতান সাহেব, আমরা সবাই একসাথেই খাবো। একদম না, আমার এখানে আপনাদের সঙ্গে খাওয়ার কোনো রকম ইচ্ছা নেই। আপনাদের মনের ইচ্ছা আমি খুব ভালো করে জানি। আপনারা খারাপ খাবার আমাকে খাওয়াবেন, আর আমার সব ভালো খাবার আপনারা খেয়ে নেবেন, তাই তো? আল্লাহর নামে আমাকে খাবার দিয়ে দাও বাবা। এ আবার কে উদয় হলো ভাই? যখনই কোনো ভালো কাজ করতে যাই, কোনো না কোনো মাগনা চাওয়ার লোকের উদয় হয়ে যায়। বলুন, আপনার অনেক উপকার হবে যে আপনি আমাদেরকে যদি খাবার খাইয়ে দেন।
আমরা তার মানে আপনার সাথে আরো কোনো লোক রয়েছে নাকি? হ্যাঁ, আমি আর আমার বাচ্চাগুলো। অনেক কষ্ট করেছেন আপনি, পুরো গ্রামবাসীদের কেন নিয়ে আসেননি আপনি? আমাকে কি এতটাই বোকা দেখাচ্ছে আপনার কাছে যে সমস্ত খাবার আপনাকে দিয়ে দেব আর নিজে ক্ষুধার্ত থেকে যাব? উপরালা আপনার উপকার করবে। হ্যাঁ, খোদা তো করে, খোদা তো করে, কিন্তু আপনি কোথা থেকে চলে এলেন? হ্যাঁ, যান যান, অনেক বোকা লোক রয়েছে তাদের কাছে যান। ঠিক আছে, দাঁড়াও বাবা। বাবা, আপনি আমাদের খাবার নিয়ে যান। বাবা, আপনি নিয়ে যান এই খাবার, নিয়ে যান আর আপনাদের বাচ্চাকে খাবার যান। আমি আপনাদের উপকার কোনোদিন ভুলতে পারবো না। খোদা আপনাকে এর ইনাম নিশ্চয়ই দেবে, নিশ্চয়ই দেবে, নিশ্চয়ই দেবে। বোকা বানিয়ে গেল না আপনাদের সবাইকে, আর খুদার তো শুয়ে পড়ুন। খবরদার, আমার ফলের উপরে আপনারা যেন কেউ নজর দেবেন না, বুঝে গেছেন আপনারা? শুয়ে পড়ুন। মনে হচ্ছে নিচে কোনো কাফেলা দাঁড়িয়ে আছে, চলো। খবরদার, কেউ যেন পালানোর চেষ্টা করবে না, নাহলে প্রাণ থেকে যাবে। যার কাছে যত পয়সা আছে আমাদেরকে দিয়ে দাও। দাদা, আমার কাছে কিচ্ছু নেই, আমি তো একজন ফকির লোক, ভিক্ষে করতে করতে রাস্তা হারিয়ে এখানে এসে পড়েছি। যদি আপনাদের কাছে কিছু থাকে তো আমাকে দিয়ে দিন, আল্লাহ আপনাদের খুব ভালো করবে সাহেব। বোকা বানাচ্ছিস আমাদেরকে, তল্লাশি নাও। আমার কাছে কিছু নেই ভাই সাহেব, আমার কাছে কিছু নেই, আমার কাছে কিছু নেই। আরে আরে আরে, কি করছেন? আরে ডাকাত সাহেব, আমার হৃদয় খুব দুর্বল, তলোয়ার দূরে রাখুন, আমি খুব ভয় পাই এই জিনিসে। আল্লাহ আল্লাহ, আমাকে সাহায্য করো। আরে সাহেব, আমাকে ছেড়ে দিন না, আমি একজন ফকির লোক। ডাকু সাহেব, কেন ফেলে দিচ্ছে? আরে আল্লাহ, ভাগো এখান থেকে, ভাগো। আপনাদের জান্নাত মুবারক হোক, আর এই আশরাফি আমার মুবারক হোক। খোদাকে লাখ লাখ ধন্যবাদ। এবার এখান থেকে চলে যাওয়া উচিত। সালাম আলাইকুম। কি হয়েছে ভাই, পালাচ্ছিলে? আরে একদম পালাচ্ছিলাম না, কোন হতভাগা পালাচ্ছিল। আরে ভাই, আমি তো এই আশরাফি গুলোকে পাহারা দিচ্ছিলাম। আপনাদের মধ্যে যে সব থেকে শক্তিশালী হবে আমি তাকে আশরাফি দিয়ে দেব। আমি সাহসী, আমি সাহসী, আমি সাহসী, আমি আমি সাহসী। আরে আরে ভাই, এক মিনিট, এক মিনিট, এক মিনিট, এখনই বিচার হয়ে যাবে যে আপনাদের মধ্যে সব থেকে শক্তিশালী কে, সব থেকে বেশি বাহাদুর কে। আমি এখান থেকে দেখছি। বাবা 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 বাবা, শক্তিশালীরা বোকার হদ্দ হয় আর বুদ্ধিমানেরা দুনিয়াকে শাসন করে। আরে সালাম আলাইকুম। তুই অনেক বোকা বানিয়ে নিয়েছিস। আরে আরে, আমার জীবনের মালিক, আমার জীবনের ভরসা, আমাকে ছেড়ে যেও না, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তারপর
তারপরে ওরা আমাকে মেরে ফেলে আর এই মাটির নিচে কবর দিয়ে দিয়েছিল। সেই সময় থেকে প্রত্যেক রাত্রে আমি আমার কবরের থেকে বাইরে বেরোই। এই লোকেরা ভালো কাজ করেছে, অন্যকে সাহায্য করেছে, সেই জন্য এদের সামনে এরকম সুস্বাদু খাবার আসে। আমি কাউকে কখনো কিছু সাহায্য করিনি, কোনো ভালো কাজ করিনি, এই সেই জন্য খাবারের জায়গায় এই সব পোকা মাকড় সাপ বিছে। আর পান করার জন্য আমি রক্ত মাখা জল পাই। আমি যদি সেই সব করতাম যা যা আমার কাজে আসতো, এই কষ্ট থেকে ছাড় পাওয়ার কোনো উপায় নেই কি? আছে, কিন্তু আমি কিছু করতে পারবো না, কেননা আমি আমি খুব অসহায়। আপনি পারবেন না, কিন্তু আমি তো পারবো। আমাকে ওই উপায়টা বলুন, আমি চেষ্টা করব কি আপনাকে এই কষ্ট থেকে ছাড় দিতে পারি। আমার আমার হাবেলির পিছনে এক খজুরের দরখত আছে, ওর ডান দিকে আমার সমস্ত সম্পত্তি পোতা আছে, যার খবর আমার পত্নীও জানে না, আমার ছেলেরাও জানে না। যুবক খুব ধন দৌলতকে নিয়ে আমার পত্নী আর ছেলেদের দিয়ে দাও, আর বলে দাও কি ওই সম্পত্তি দরকারি লোকেদের, গরিবদের, প্রতিবন্ধীদের, অনাথদের মধ্যে বিলিয়ে দিক, যাতে যাতে আমার আত্মা শান্তি পায়, আমি আমি এই শাস্তি থেকে মুক্তি পাই। আপনি ধৈর্য রাখুন শেখ সুলতান, আমি এক্ষুনি গিয়ে আপনার তিনটে পুত্রর সাথে দেখা করছি। আপনার বাড়িটা কোন শহরে? শহরের নাম তাউস। তাউস শহর? এইটাই কি শেখ সুলতানজির বাড়ি? কে ভাই, ভেতরে চলে আসো। তুমি? তোমরা? আর এখানে? ভাই, একটু বাড়ি পর্যন্ত চলে এসছে, কি হলো, কি হয়েছে ভাই, তুমি এইখানে কেন এসছো? আমি এসেছি তো অন্য কোনো কাজে, কিন্তু প্রথমে আমাকে এইটা বলো কি শেখ সুলতানের বাড়ি এটাই? হ্যাঁ হ্যাঁ এটাই। আর তোমরা? আমরা ওনার ছেলে। ও, তাহলে তোমরাই ব্যবসার জন্য হিন্দুস্তান যেতে চাইতে? হ্যাঁ, যেতে তো চাইতাম, কিন্তু আপনি কি করে জানেন? আমি তো এটাও জানি কি ব্যবসার জন্য তুমি তোমার আব্বার থেকে আশারফি চাইতে, কিন্তু তোমরা লাঠির বাড়ি খেয়েছো। ভাই, এ তো কোনো জাদুঘর মনে হয়, সবকিছুই জানে। আমি কোনো জাদুঘর নই, আমি ইয়ামানের শাহজাদা হাতিম বিন তাই। হাতিম বিন তাই? ভুল লোকের উপর হাত দিয়ে ফেলেছি ভাই, এবার বাঁচবো না। ভয় পেও না, আমি তোমার থেকে কোনো জিনিস ফেরত চাইব না। কিছু ফেরত চাইবে না? হ্যাঁ না, কিন্তু এতটা নিশ্চয়ই বলবো কি যেই পথে তোমরা এগিয়ে চলেছো ও তোমায় এই দুনিয়ার থেকে অনেক দূরে নিয়ে যাবে। এমন কি রাস্তা উনি নিয়েছেন যে সেটা ওনাকে দিন দুনিয়া থেকে দূরে নিয়ে যাবে, কিছু আমাকেও তো বলো। আমি জানি আপনি এখানে কেন চলে এসেছেন, আপনার শরীর খারাপ। আমি জিজ্ঞেস করছি কি রাস্তা বেছেছো তোমরা যেটা ওনার নজরে খারাপ? আমারই দৃষ্টিতে নয় বৃদ্ধ মহিলা, আপনার ছেলেরা ওই কাজটা করেছে যেটা খোদার দৃষ্টিতেও অনেক বড় গোনা।
খুলে বলো বাবা, ওরা কি গুনাহ করছে? আপনার ছেলেরা জঙ্গলে নিরীহ মুসাফিরদের লুটপাট করে ওদের পয়সা নিয়ে নেয়। না 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 বাবা, তোমার নিশ্চয়ই কোনো ভুল ধারণা হচ্ছে। আমার ছেলেরা তো ব্যবসা করে। বলো বাবা, আমি ঠিক বলছি তো? বলো বলো নিজের আম্মি জানকে, তোমরা ব্যবসা করো নাকি নিরীহ মুসাফিরদের থেকে ওদের মালপত্র লুটে নাও? আম্মি জান, আম্মি জান, আমরা এই কাজটা নিজেদের খুশিতে থোড়ি করি। মানে কি তোমরা সত্যি লুটপাট করো? আর কি করতাম আম্মি জান, এই বাড়িকে চালানোর জন্য, তোমার চিকিৎসা করানোর জন্য অশরফি কোথায় ছিল আমাদের কাছে আম্মি জান? আর আপনি তো জানেন আম্মি জান, বাবা যতদিনই বেঁচে ছিল টাকার উপর সাপ হয়ে বসেছিল, আর যখন গেল তো সবকিছুই নিয়ে চলে গেল। আম্মি জান, আমরা কার কার কাছে হাত পাতিনি, কার কার থেকে ব্যবসার জন্য ধার চাইনি, কিন্তু সবাই একটাই উত্তর দিয়েছে, কি তোর বাবা কখনো কাউর সাহায্য করেছিল? হ্যাঁ, যে আমরা তোদের সাহায্য করব। মজবুর হয়ে আমাদের এই চুরি আর ডাকাতি করতে হয়েছে আম্মি জান, যাতে আমরা আপনার ভালো চিকিৎসা করাতে পারি। তো ঘেন্না করি এরকম রোজগারে, যেটা চুরি আর ডাকাতি করে উপার্জন হয়। এর থেকে তো ভালো ছিল যে তোমরা আমার বিষ দিয়ে। এরকম বলবে না আম্মি জান। কেন বলবো না? কি করেছো তোমরা আমার জন্য? এক তোমাদের বাবা ছিল যে তার সম্পত্তির জন্য নিজের বউ বাচ্চাদেরও খেয়াল করেনি, আর এক তোমরা যারা নিজের বাবার থেকেও চার পাঁচ কদম এগিয়ে। বেরিয়ে যাও, বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। তোমার বাবা তো শুধু ঠক ছিল, কিন্তু তোমরা তো ডাকাত আর চোর হয়ে গেছো। যেভাবে ও একবার গিয়ে আর নিজের মুখ দেখায়নি, তোমরা বেরিয়ে যাও। আম্মি জান, আম্মি জান, আম্মি জান, এরকম বলবেন না আম্মি জান, আমাদের ক্ষমা করে দিন আম্মি জান, কিন্তু নিজের হাতটা আমাদের মাথার উপরে রাখুন আম্মি জান। আম্মি জান, আম্মি জান, আমি সত্যি বলছি আম্মি জান, আর কোনোদিন চুরি ডাকাতি করবো না আম্মি জান, কোনোদিন ডাকাতি করবো না আম্মি জান। হ্যাঁ আম্মি জান, আমরা খাটা খাটনি করে আমাদের পাপকে ধুয়ে ফেলবো আম্মি জান। আপনার দিব্যি খেয়ে বলছি আম্মি জান, আমাদের ক্ষমা করে দিন, শুধু ক্ষমা করে দিন আম্মি জান, ক্ষমা করে দিন। পরিষ্কার মনে ক্ষমা চাইলে খোদাও ক্ষমা করে দেয় বৃদ্ধ মহিলা, আপনিও এদেরকে ক্ষমা করে দিন। আমার বিশ্বাস আছে এবার থেকে এরা আর কোনো খারাপ কাজ করবে না। হ্যাঁ শাহজাদে, এরপর কোনো ভুল কাজ করবো না আমরা, আর আপনার এক এক জিনিস ফেরত দেবো শাহজাদে। আমার জিনিসগুলোর চিন্তা করবে না, কিন্তু আপনারা কি জানেন কি তোমার আব্বা তোমাদের নিজের মুখ আবার কেন দেখায়নি? কারণ ওনার নিজের বউ বাচ্চার উপর খেয়াল নেই। না, এই জন্য কেন কি উনি আর এই পৃথিবীতে নেই? না, এটা হতে পারে না, খোদা ওনাকে আমার আয়ু দিয়ে দিক। আমি খুবই দুঃখিত কি আপনার দোয়া আর ওনার কোনো কাজে লাগবে না। রাস্তায় ডাকাতরা ওনাকে আর ওনার বন্ধুদেরকে মেরে ফেলেছে। ইয়া খোদা, হে পরমাধিকার, আমি এটা কি শুনছি? ওনার জায়গায় আপনি আমায় কেন নিয়ে নিলেন না? আম্মি জান, আম্মি জান, না শাহজাদা, কি তুমি এটা সত্যি বলছো? আমাদের আব্বা হুজুর আর বেঁচে নেই? উনি বেঁচে তো নই, আর ভীষণ কষ্ট হয়ে আছে। কি, উনি জ্যান্ত নেই আর কষ্ট হয়ে আছেন? এটা কি বলছেন আপনি শাহজাদে? এটা কোনো ধাঁধা নয়, সত্যি কথা বন্ধু। আমরা ভাবি কি এই জীবনটাই আসল জীবন, কিন্তু এই জীবনটা তো শেষ হয়ে যাবার জীবন। আসল জীবন তো ওইটা যেটা মরার পরে শুরু হবে। আমরা এই জীবনে যা কিছু দেব সেই সব ওই জীবনে গিয়ে পাব। শেখ সুলতান এই দুনিয়াতে একটা একটা আশারফি নিজের দাঁতে ধরে রেখেছিল, কখনো কোনো গরিবের সাহায্য করেনি, কখনো কাউর দুঃখে ওর পাশে দাঁড়ায়নি। তাই জন্য আজকে ও এত কষ্টতে গ্রেফতার হয়ে গেছে, কেউটা আমাদের জন্য একটা শিক্ষা।
তুমি কি করে জানো যে আমাদের আব্বা হুজুরের ওপর এত কষ্ট আছে? তোমরা যেখানে আমাকে অজ্ঞান করে ফেলে গেছিলে, যখন আমার জ্ঞান ফিরেছে তখন রাত হয়ে গেছিল। হঠাৎ আমি দেখতে পেয়েছি আফসোস আমি সেই সব করিনি যা আজ আমার কাজে আসতো। ইয়া আল্লাহ, তোর অনেক অনেক ধন্যবাদ। চলুন বিসমিল্লাহ। বিসমিল্লাহ, বিসমিল্লাহ। সাহাব পিছে, পিপাসায় আমার গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। রক্ত, রক্ত! আমি ও করিনি যা আমার করা উচিত ছিল। শেখ সুলতান, বলো যুবক, আসলে এই ব্যাপারটা কি? আপনার বন্ধুদের সামনে এত সুস্বাদু খাবার, আর আপনার সামনে এই পোকামাকড়! এই তো, এটাই তো আমার দুর্ভাগ্য যুবক। কি আমি এই দুর্ভাগ্যর কারণটা জানতে পারি? উনি আজ পর্যন্ত এই বলে কি আমি সারা জীবন ওইটা করিনি যেটা আমার কাজে আসত। আমরা করব ওটা যেটা আমাদের আব্বা হুজুরের কাজে আসতে পারে শাহজাদা। হ্যাঁ শাহজাদে, আমরা দিব্যি খেয়ে বলছি, বাবার সব সম্পত্তি জমি থেকে বার করে গরিবদের মধ্যে দান করে ফেলবো। যাও বাচ্চারা, যাও, তাড়াতাড়ি গিয়ে ভালো কাজ করে নাও, আর ওনার আত্মাকে মুক্তি দিয়ে দাও। ঠিক আছে, আমি যাই। দাঁড়াও, মানুষের টাকা পয়সায় ওর বউ বাচ্চারও অধিকার থাকে, তাই জন্য এটা জরুরি নয় কি ও নিজের বউ বাচ্চাদের খালি পেটে রেখে নিজের সব পয়সা গরিবদের মধ্যে দিয়ে দিক। যদি তোমরা নিজেদের সব পয়সা গরিবদের দিয়ে দেবে তাহলে তোমরা কি করবে? আমরা, এটা জরুরি নয় কি তোমরা নিজের বাবার সব টাকা পয়সা গরিবদের দিয়ে দাও, তাই এটার তিনটে ভাগ করে নাও। তার মধ্যে দুটো তোমাদের জন্য রেখে নাও আর একটা দিয়ে দাও। কিন্তু এটাই উচিত হবে আর এটাই তোমাদের জন্য বিচারও হবে। ঠিক আছে শাহজাদা, ঠিক আছে। খোদা তোমাদের সব সময় খুশি রাখো। হাতিম, আমার বাচ্চা, খোদা তোমায় সব সময় খুশিতে রাখো। আল্লাহ, আল্লাহ, আমার জন্য এত সুস্বাদু খাবার, আমার জন্য এত সুস্বাদু খাবার! বন্ধুরা, আপনাদের সঙ্গে বসে খেতে কত ভালো লাগছে। হায় হায়, আমি যখন বেঁচে ছিলাম তখনও যদি এরকম বসে লোকেদের সঙ্গে খাবার খেতাম। দেখলে, তোমার আব্বা হুজুরের ওপর থেকে সব কষ্ট সরে গেছে। হ্যাঁ শাহজাদা, হ্যাঁ, আর এই সব কিছু তোমার জন্য হয়েছে শাহজাদা। শুধু তোমার জন্য, শুধু তোমার জন্য শাহজাদা। এটা আমার জন্য হয়নি, এটা তো খোদার হুকুম দিয়ে হয়েছে। না হলে আমাদের কি এত ক্ষমতা আছে কি আমরা মরা মানুষদের দেখতে পাবো আর ওদের বিষয়ে জানতে পারবো? এ তো জ্যান্ত মানুষদের শিক্ষা দেওয়ার জন্য
খোদা আমাদের এই সব দেখিয়েছে। কিন্তু শহজাদে, আমার বাবার শরীরের উপর তো কাপড় তো ছেঁড়া পাটাই রয়েছে গো, এটা কেন? ওইটা এই জন্য বন্ধুরা, কি তোমার আব্বা হাজুর বেঁচে থাকতে ওই সব কিছু করেনি যেটা মরার পরে তোমরা ওদের জন্য করেছো। এই জন্য মানুষের চাই কেউ বেঁচে থাকতেই যেন লোকেদের সাহায্য করে আর অন্যদের কাজে আসুক, তাহলে ওই সব ভালো কাজই মরার পরে ওর কাজে আসুক। আমরা যতদিন বেঁচেই থাকবো শাহজাদে আমান, নিজের কথা দিচ্ছি সব সময় অন্যদেরই কাজে আসব। খোদা তোমাকে আর প্রত্যেকটা মানুষকে এরকম করার ক্ষমতা দিক। আমিন আমিন আমিন। হাতিমকে নিজের উপলক্ষে নিশ্চয় সফল করবে। এখন হাতিমের উদ্দেশ্য ষষ্ঠ প্রশ্ন। ষষ্ঠ প্রশ্ন শাহজাদে, ষষ্ঠম প্রশ্ন, উট পাখির ডিমের মতন বড় একটা মতি নিয়ে এসো। ষষ্ঠ প্রশ্ন, উট পাখির ডিমের মতো একটা বড় মতি।